গর্ভকালীন সময়ে মহিলাদের কি করণীয় সেই সম্পর্কে বলবো আমি প্রফেসর ডাক্তার শর্মিলা বলবা। সাধারণ জনসাধারণের মতোই গর্ভবতী মহিলারাও একই রকম ঝুঁকিতে থাকেন করোনা আক্রান্তের ব্যাপারে। গর্ভকালীন সময়ে করোনা আক্রান্তের সম্ভাবনা বেশি থাকে এই ধারণাটা ভুল। কাজে আতঙ্কিত না হয়ে গর্ভবতী কালীন সময়ে একটু বাড়তি সাবধানতা অবলম্বন করুন। খুব প্রয়োজন না হলে ঘরেই থাকুন এবং রোগ সমাগম এড়িয়ে চলুন। করোনা প্রতিরোধে সাধারণ নিয়মাবলী অবশ্যই অবশ্যই মেনে চলবেন। এই সময় ডাক্তারের চেম্বারে না এসে নিয়মিত চেক আপের জন্য অনলাইন অথবা টেলিফোনের মাধ্যমে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন। গর্ভকালীন সময়ে প্রচুর পরিমাণে পানি পান করুন এবং আঁশযুক্ত খাবার খান। খাবারের পরিমাণ একটু বাড়িয়ে দিন আপনার গর্ভস্থ শিশুর বৃদ্ধির জন্য। দিনে 2 ঘন্টা এবং বিশ্রাম নিন এবং রাতে 8 ঘন্টা ঘুমান। এই সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। প্রতিদিন সাবান দিয়ে ভালো করে গোসল করে পরিষ্কার এবং আরামদায়ক পোশাক পরুন। গর্ভকালীন সময়ের শেষের দিকে বাচ্চার নড়াচড়া খেয়াল রাখুন। মাঝে মধ্যে সম্ভব হলে ব্লাড প্রেশার মাপাবেন। জ্বর সর্দি কাশি আক্রান্ত রোগীর সংস্পর্শ এড়িয়ে চলুন। গর্ভবতী মহিলা নিজেই শুকনা কাশি হাঁচি বা সঙ্গে জ্বর থাকলে মাস্ক এবং গ্লাভস ব্যবহার করুন এবং আলাদা থাকুন। জ্বরের জন্য প্যারাসিটামল এবং সর্দির জন্য অ্যান্টিহিস্টামিন খেতে পারেন। কোনো সমস্যা যেমন তীব্র মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, জলের মধ্যে হঠাৎ রক্তস্রাব দেখা দিলে অথবা বাচ্চার নড়াচড়া কম অনুভব হলে নিকটস্থ সরকারি হাসপাতালে অথবা আপনার চিকিৎসকের পরামর্শ মতো নির্ধারিত হাসপাতালে আসবেন। আপনার জরুরি প্রয়োজনে আপনাকে 24 ঘন্টা সেবা প্রদানের জন্য হাসপাতাল খোলা আছে। ধন্যবাদ। আপনাদের সচেতন করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আশা করি আপনারা এই নির্দেশনাগুলো মেনে চলবেন। ঘরে থাকুন, নিরাপদে থাকুন।